গত কয়েক বছর ধরে দেশ জুড়ে দাপট দেখাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এ রোগে মৃত্যু হয়েছে হাজারো মানুষের। গত বছরের শুরু থেকে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ঊর্ধ্বমুখী, যা অব্যাহত ছিল বছরের শেষ দিন পর্যন্ত। চলতি বছরও আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান উদ্বেগজনক। এখন পর্যন্ত মৌসুম শুরুর আগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের বেশি। ভ্যাপসা গরম আর সাথে হঠাৎ বৃষ্টি, যা এডিস মশা প্রজননের জন্য উপযুক্ত আবহাওয়া। চিকিৎসকরা বলছেন এবার অনেকেই ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তবে টেস্টে ফলাফল আসছে ডেঙ্গু নেগেটিভ। হালকা জ্বর, কাশি, শরীর ব্যথা, রক্তচাপের ওঠানামা, ডায়েরিয়া সবই ডেঙ্গুর লক্ষণ। তাই ফলাফল নেগেটিভ এলেও চিন্তামুক্ত না হয়ে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অনেক জ্বর, হয়তো কারো কারো কাশি আছে, কারো লুজ মোশন আছে, গায়ে ব্যথা আছে। আমরা যখন ব্লাড টেস্ট করতে যাচ্ছি, একদিকে তাদের হয়তো WBC কাউন্টও বেড়ে যাচ্ছে, আবার প্ল্যাটিলেট ফল করে যাচ্ছে অনেক। আমরা কি জানতাম প্ল্যাটিলেট ফল করা মানেই ডেঙ্গি, কিন্তু ইনাদের আমরা সব টেস্ট করছি, দুই দফা টেস্ট করছি, 5 দিন আগে NS1 করছি, 7 দিন পরে আমরা ডেঙ্গু সেরোলজি IgM IgG করে দেখছি, পজিটিভ আসছে না। এটা হয়তো কোনো ভাইরাল ইলনেসেরই নতুন ধরনের তাদের প্রেজেন্টেশন, হয়তো বা হয়তো আমরা যদি পুরো প্যানেল করি, রেসপিরেটরি প্যানেল করি, তাহলে হয়তো আমরা ওটাকে দেখতে পাবো। এবছর ডেঙ্গুর ভয়াবহতা আগে যে কোনো সময়কে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে সব বিভাগকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। সারা পৃথিবীকেই ওয়ার্নিং দিয়েছে, তারা ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রস্তুতি গ্রহণ করছে, আমাদের দেশেরও প্রস্তুতি গ্রহণ করা দরকার। কারণ গত বছর আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হয়েছিল ডেঙ্গু। এবছরও ডেঙ্গুতে আক্রান্ত হবে বাংলাদেশের অনেকগুলো জেলাতে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই স্থানীয় সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোকে এখনই প্রস্তুতি গ্রহণ করা দরকার। 2023 সালে 3,21,179 জন ডেঙ্গু আক্রান্ত হয়, এতে মৃত্যু হয় 1,705 জনের। সিউল আহমেদ, এখন ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.